এক নজরে দেখে নেওয়া যাক বিপিএল এর চট্টগ্রাম পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান ও সর্বোচ্চ উইকেট শিকারী বোলার কারা, যেখানে দাপট দেখাচ্ছে দেশি ক্রিকেটাররা। ইতোমধ্যেই শেষ হয়েছে বিপিএল এর এবারের আসরের চট্টগ্রাম পর্ব। চট্টগ্রাম পর্ব শেষে আবারও ঢাকায় ফিরছে বিপিএল। আগামী 3রা ফেব্রুয়ারি থেকে আবারও মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পুনরায় শুরু হচ্ছে বিপিএল এর লড়াই। টুর্নামেন্টে এখন পর্যন্ত হয়েছে 16টি ম্যাচ, যেখানে ব্যাটে বলে সমান তালে দাপট দেখিয়েছেন ক্রিকেটাররা। 16 ম্যাচ শেষে সেরা রান সংগ্রাহকের তালিকায় রয়েছেন কারা তা এবার দেখে নেওয়া যাক। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন মিনিস্টার ঢাকার হয়ে বিপিএল খেলা তামিম ইকবাল। এখন পর্যন্ত টুর্নামেন্টে নিজেদের 6 ম্যাচের সবগুলোতেই মাঠে নেমেছেন তামিম, যেখানে 2টি অর্ধশতক ও 1টি শতকের সাহায্যে তামিম করেছেন মোট 262 রান। 52.40 গড়ে ব্যাটিং করা তামিমের স্ট্রাইক রেট 135.75। এই তালিকায় 2 নম্বরে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে টপ অর্ডারে ব্যাটিং করা উইল জ্যাক্স। এখন পর্যন্ত বন্দর নগরীর দলটি জার্সিতে জ্যাক্স খেলেছেন 7টি ম্যাচ, 31.85 করে ব্যাটিং করা জ্যাক্সের স্ট্রাইক রেট 159.28। 2টি অর্ধশতকের সাহায্যে জ্যাক্স করেছেন সর্বমোট 223 রান। 3 নম্বরে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মিনিস্টার ঢাকার হয়ে। এখন পর্যন্ত ঢাকার হয়ে 6 ম্যাচ খেলে মাহমুদুল্লাহর নামের পাশে রয়েছে 194 রান, তার সর্বোচ্চ রানের ইনিংস অপরাজিত 70 রানের। 48.50 গড়ে ব্যাটিং করা মাহমুদুল্লাহ স্ট্রাইক রেট 139.56। টুর্নামেন্টে একাধিক ম্যাচে ঝড়ো ব্যাটিং করা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অলরাউন্ডার বেনি হাওয়েল রয়েছেন সেরা রান সংগ্রাহকের তালিকায় 4 নম্বরে। এখন পর্যন্ত 7টি ম্যাচে মাঠে নামা হাওয়েল 32.20 গড়ে রান করেছেন, যেখানে তার স্ট্রাইক রেট 171.27। তালিকার 5 নম্বরে থাকা ব্যাটসম্যানটিও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সই। বাংলাদেশ জাতীয় দলের হয়ে নিয়মিত খেলা আফিফ হোসেন ধ্রুব এবারের বিপিএল এর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছেন সবগুলো ম্যাচে। মোট 7 ম্যাচে তিনি ব্যাট হাতে করেছেন 158 রান। 22.57 গড়ে ব্যাটিং করা আফিফের স্ট্রাইক রেট মাত্র 117.91। বিপিএল এর 16 ম্যাচ শেষে দেখে নেওয়া যাক সেরা উইকেট শিকারী তালিকায় রয়েছেন কারা। ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান এবারের আসরে এখন পর্যন্ত খেলেছেন মোট 6টি ম্যাচ, যেখানে ব্যাট হাতে রানের দেখা পাওয়ার পাশাপাশি বল হাতেও বেশি উজ্জ্বল ছিলেন তিনি। সাকিবের 6 ম্যাচে দখলে নিয়েছেন মোট 10টি উইকেট। 4.76 ইকোনমিতে বোলিং করা সাকিবের সেরা বোলিং ফিগার 23 রানে 3টি। এই তালিকার 2 নম্বরে রয়েছেন ফরচুন বরিশালের আরেক বিদেশি তারকা ডোয়াইন ব্রাভো। এই ক্যারিবিয়ান বরিশালের হয়ে 5 ম্যাচে দখলে নিয়েছেন মোট 10টি উইকেট, 30 রানে 3 উইকেট তার সেরা বোলিং ফিগার। সেরা উইকেট শিকারীর তালিকায় 3 নম্বরে রয়েছেন সিলেট সানরাইজার্সের হয়ে খেলা কামরুল ইসলাম রাব্বি। এখন পর্যন্ত 5 ম্যাচ খেলে রাব্বি দখলে নিয়েছেন মোট 10 উইকেট। 10.35 ইকোনমিতে বোলিং করা রাব্বির সেরা বোলিং ফিগার 45 রানের বিনিময়ে 3 উইকেট। 4 নম্বরে রয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নাসুম আহমেদ। এখন পর্যন্ত এই স্পিনার খেলেছেন মোট 7টি ম্যাচ, যেখানে নাসুম বল করেছেন 6.03 ইকোনমিতে। চট্টগ্রামের জার্সিতে নাসুম দখলে নিয়েছেন 9টি উইকেট, তার সেরা বোলিং ফিগার 9 রানের বিনিময়ে 3 উইকেট। 5 নম্বরে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএল এর এবারের আসরে মিরাজ খেলেছেন সবগুলো ম্যাচে। এখন পর্যন্ত 7 ম্যাচে মাঠে নামা মিরাজ পকেটে পড়েছেন 9টি উইকেট। 7.70 ইকোনমিতে বোলিং করা মিরাজের সেরা বোলিং ফিগার 16 রানে 4 উইকেট।